সদনত নাই শিক্ষা মন্ত্রী রাজ্যিক মন্ত্রীর পড়া হুদুত্তর নাপায় বিধায়কে কি হব বড়োল্যান্ড ইউনিভার্সিটির উত্তর দিলে প্রাক্তন শিক্ষামন্ত্রী এয়া বুধবার সদনের দৃশ্য সদনত উত্তর দিবলৈ নাই শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য বিধায়কর প্রশ্নের উত্তর দিবলৈ গৈ বারে বারে উজুটি খালে রাজ্যিক শিক্ষামন্ত্রী পল্লব লোচন দাসে একই দৃশ্য বৃহস্পতিবারেও বিধায়ক কমল সিং নার্জারিয়া তুলিলে কোকরাজার বড়োল্যান্ড ইউনিভার্সিটির প্রসঙ্গ দায়িত্ব বহল সন্মানীয় এই আসন ঘুরি পেলাই যে ইয়াতে বিভাজনের রাজনীতি করে আছে এজন রাজনৈতিক লিডারের নিচিনাক তার আমার বহুত আপত্তি আছে মন্ত্রী পল্লব লোচনে উত্তর দিয়ে সন্তুষ্ট নহয় বিধায়ক কমল সিং জনিয়া কমিটি এখনো বনাইছে তাত গোটে বিষয়টো যেখানে এনোমিলিজ আছে ইনকোয়ারি করবর কারণে ইনকোয়ারি করবর কারণে ইতিমধ্যে তাত কমিটি এখনো বনাইছে আর সেই কমিটির দায়িত্ব দিয়া আছে সেই কমিটিখনক এতিয়া নেহুর ডক্টর টি বি সুব্বা আমার সেক্রেটারি হায়ার এডুকেশনের আমার গোহাই বাইদেউ আর আমার এগারী আর রয় চৌধুরী তিনগীক দিয়ে এখন কমিটি বনাইছে কমিটি অহাকালি বড়োল্যান্ড ইউনিভার্সিটিলে যাব এটত বহি পেলায় ধর্ণা আন্দোলন চলি আছে সেই আন্দোলন চলি থাকা অবস্থাত এই তিনজনীয় কমিটি গোহাই বাইদেউ নেতৃত্ব যদি যায় তা যদি আন্তঃ ইনসিডেন্ট হয় ছাত্র ছাত্রীসকল পুলিশ লগাই যদি মারপিট করে সেই তার মানে জিম্মা কণী লোক অসহায় পল্লবক সকাহ দিবলৈ বিভাগীয় মন্ত্রী নহলেও থিয় হল প্রাক্তন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিলখন এনেকে বনুয়া হৈছিলে যে গভর্নর চ্যান্সেলর টেম্পোরারি পার্মানেন্ট সর্বোচ্চ অধিকার গভর্নরকে দিয়া আছে আমার আমি ইয়াত করবলগী একো নাই আমি খালি এটাই করব পারো হাউসখনে বদলাই রাজ্যপালের জায়গা চ্যান্সেলর মুখ্যমন্ত্রী করব পারে সেইটো করব পারে কিন্তু এজ লং এজ হি ইজ চ্যান্সেলর এনেদৰে চলিছে সদন মন্ত্রিত্বৰ প্ৰথমখন অধিবেশনতে সদনত অনুপস্থিত মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য কিন্তু কিয় সদনত নাই মন্ত্রী সিদ্ধার্থ কেতিয়া হুদুত্তর পাব বিধায়কসকলে ইয়াকে লৈ সরব চর্চা বিধানসভার বাহিরে ভিতরে ভিডিও জার্নেলিষ্ট প্রণবৰ সহযোগত ৰমেন কলিতা রিপোর্ট প্রাগ নিউজ।